আমি মোটা মেসে ভিডিও করব না মুটি খতম তুমি যে সত্যি বোকাচোদা আজকে প্রমাণ হয়ে গেল তুমি বোকাচোদাই সো হে গাইস আমি মোবাইল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভাই যেই প্র্যাঙ্কটা করতে চলেছি কার সাথে করতে চলেছি তোমরা নিজেই দেখতে পাবে আজকে ভেলতাল বাজিয়ে দেবো ঠিক আছে ফুল ভেলতাল আর কি হয় শুধু দেখতে থাকো ঠিক আছে আসছে চোপ বললো আমাদের বাড়ির কাছে নেবে গিয়েছে আসুক হেঁটে হেঁটে তারপর শুধু ভেলতালটা শুরু হবে দেখো ঠিক আছে ক্যামেরা ফ্যামেরা লুকিয়ে দাও যেখানে লোকানো গরম এইভাবে কিভাবে হবে হেঁটে হেঁটে নিয়ে এসছো এইভাবে হয় নাকি তোমাকে আমি কখন আসতে বলেছি কটা বাজে দেখি তুমি বললে তুমি এরম ধরনের ভিডিও আমার করে দেবে তাই আমি তোমাকে বললাম বললাম তো আর তুমি তাহলে এরম আমাকে ফাঁসালে কেন তুমি বলো আমি কতটা দূর থেকে এলাম টাইম তো লাগবে না বাস গাড়ি ট্রেন এত কিছু করে তোমার বাড়িতে এসেছি থ্যাঙ্কস সব সব ঠিক আছে অত দূর থেকে এসছো সবই মানলাম লাভ ইউ চা গরম 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 বললে হবে তুমি আমার ফুল ফাঁসিয়ে দিলে আজকে বৃষ্টি হচ্ছে আমি সে ছেলে পুলেদের ডেকে ফের বাড়ি পাঠিয়ে দিলাম এত দূর থেকে আসতে তো দেরি হবে বলো ওসব বললে হবে না আমি অন্য মেয়ে ডেকে নিয়েছি অন্য মেয়ে ডেকে নিয়েছি এখন আর কিছু করার নেই তুমি বললে তুমি শুট করতে ভালোবাসো আমার এই ভিডিওটা করবে তাই আমি তোমাকে বললাম তাই বললাম তো এবার তুমি এরম করলে হবে তো আমি তোমার টাইম দিয়েছি 8টা তুমি আসছো 12টা তো কি করে হবে এতটা লেট চার পাঁচটা ছেলেকে আমি ডাকলাম তাদেরকে টাকা দিতে হলো তারা চলে গেল কিছুই হলো না আমার সব বেকার হয়ে গেল এইভাবে হয় না তুমি ভাবো অত দূর থেকে হলদিয়াটা এখানে কত দূর থেকে আমি এসেছি গাড়ি বাস ট্রেন সব করে করে তোমার বাড়িটা এত ভেতরে আবার এইখান থেকে এত দূর হেঁটে আসতে হয়েছে সবই বুঝলাম দেখো একটা মানুষের তো কথার দাম থাকা দরকার যে আমি এই সময় আসবো তুমি বলেছো এই সময় আসবো তো এখন তুমি কটা বাজে দেখো আমি চলে যাবো সে তোমার ব্যক্তিগত ব্যাপার চলে যাবে কি খেয়ে যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এমনি আমি আগে তো তোমার নিয়ে তোমার সাথে প্র্যাঙ্ক করেছিলাম তারপর থেকে আমাদের বন্ধুত্ব সেই কি মোটা বলেছিলাম বলে আবার সে চেনে সব ঠিক আছে কিন্তু আমি মোটা ফোটা নিয়ে আমি আর ভিডিও বানাবো না না দেখো আমি আমি যারা সত্যি কথা আমি আর এই আমি মোটা ফোটা মেয়ে নিয়ে আর ভিডিও বানাবো না আমি রোগা আবার সেই তুমি মোটা বলছো কি করে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে মোটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে মানে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না সেটাকে বলো চলে যাবে যা আমি বলেছি যাবে তোমার নিয়ে ভিডিও করতে এরকম এরকম ভাবে হয় নাকি তুমি এখনকার কাজ তখন করছো এমনি আমার চ্যানেলে এমনি তুমি এতটা চওড়া তো আমার ফেমে তুমি ধরছো না আমার চ্যানেল থেকে তুমি বাইরে বার হয়ে যাচ্ছ ওই ওই ভাই বলছি আমি পাঁচ ছটা ছেলে দেখে পাঠিয়ে দিয়েছি আমার কি রাগ হয় না নাকি পাঁচ ছটা ছেলেকে আমি ডাকলাম একটা ক্যামেরাম্যান মেকআপ ফেকআপ সব ডেকেছি এমনি সবাইকে ডেকে বাড়ি পাঠিয়ে দিতে হলো কি করে হবে আমার বেকার বেকার কত টাকা চলে গেল ক্যামেরাম্যান কি হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখো ঘরে দরজা বন্ধ করে দিয়েছি কেউ নেই একটা সুযোগ এসছো যেখানে একটু মিনিট চলো হে মহা নিজাত কি কি বলেছি আমি বলছি তাহলে আমার ইয়েটা করে দাও বিছনা বিছনা গুলো একটু গুছিয়ে দাও এটাই বলেছি ইয়ে শুধু উল্টো পাল্টা এইগুলো এগুলো কিন্তু ঠিক না চুমু খেয়ে নাও আর কি বলবো কিছু না এই না যেটা সত্যি কথা দেখো আমি অনেক ফাজলাম মারছি বলে ভেবো না সিরিয়াস তুমি একটু মোটা ঠিক আছে কিন্তু আমি তোমার নিয়ে ভিডিও করবো না তুমি একটু মোটা আমি জানি তোমাকে আনার জন্য আমার সেই ইয়ে পাঠাতে হয়েছে 10 টাকা লড়ি পাঠাতে হয়েছে ওইখানে 10 টাকা লড়ি করে তো তুমি আসলে কি করে এত কষ্ট করে এসেছি আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না
না আমি 10 টাকা লড়ি করে তোমার এ করেছি, সত্যি কথা এনেছি, তুমি এবার এখানে আমি 10 টাকা লড়ির ভাড়াটা তো এমনি এমনি চলে গেল আমার। কি বলতে চাইছো আবার? মাকে না কাকিমা, চুপ চুপ চুপ, আমার মা বাড়ি নেই, চুপ চুপ। কি বলে কি মেনে কেস খাইয়ে দিচ্ছে তো, ওই জন্য তো দরজা দিয়ে দিচ্ছে যাতে কেউ শুনতে পায়। দরজা তুমি এমনি দরজা ঠেলামেলা দরজা কি, দেয়াল ফেয়াল শুদ্ধ ভেঙে সব চলে যাবে। না যেটা সত্যি কথা, এসব এসব হবে না। ঠিক আছে, অনেক হলো গেজানো, আর কি বলবো। কি বলতে চাইছো? আমি বাড়ি চলে যাবো না, তুমি ভিডিও করবে কোনটা? আরে তুই যা রে, দেখবে খনি, দেখবে খনি, কি দেখবে? চোখে দেখো, চোখে চোখে দেখো, চোখে চোখে, চোখে চোখে কি দেখবো? চোখে চোখে আই কিছু কথা, এ রহা নেই যাতা, ঘুম থেকে উঠেছি দেখ করে, তাই একটু কিরম হচ্ছে। আমি সালে না, যেটা যেটা একটা সত্যি কথা, তুমি ভিডিওর কমেন্টগুলো কি দেখেছিলে? মানে সবাই বলছে হ্যাঁ একটু মোটা হতে পারে, কিন্তু এত সুন্দরী মেয়ে, আমার বইয়ের নাম্বারটা দাও, আমি এক করে প্রেম করবো, তা তোমার নাম্বারটা দিয়ে দেবো। শোনাগো আমার, তুমি বললে আমি দিয়ে দিতে পারি সবাইকে তোমার নাম্বারটা, দেখবো শুধু ফোন আসবে, শুধু ফোন আসবে, এত সুন্দর চাঁদের মতন দেখতে তোমার। ও ইয়ার, না আমি যেটা সত্যি, দেখো তোমাকে আমি দেখেছি মেনলি কিসের জন্য, তুমি বললে ফানি ভিডিওগুলো তুমি করবে, তোমার ভালো লেগেছে ভিডিওগুলো, ঠিক আছে, হ্যাঁ এসছো, সবই ঠিক আছে, কিন্তু সময়টা যে লেট হলো, এখানে যে আমি ছেলেগুলোকে ডেকে বাড়ি পাঠিয়ে দিলাম, এইটা কি হবে? হ্যাঁ তা তোমাকে আমি এইরকম ভাবে ধরতেও পারবো না যে আমি ভিডিও বানাবো, আমি যে আমি যে আমি যে আমি যে তোমাকে বউ করবো, বউকে তো এরকম পাঁজা মেরে ধরতে হয়, তা আমার হাত দেখো যাচ্ছে না। আমি অন্য কিছু ভাবলাম, তুমি ট্রেনে করে এসছো, ট্রেনের মালিক আমাকে ফোন করেছে, ট্রেনের চাকা নাকি গড়াচ্ছে না, ট্রেনের মালিক আমাকে ফোন করে বলছে বলছে বুবাই কাকে ডেকেছো, ট্রেনের চাকা তো গড়াচ্ছে না, একটু কষ্ট করে নিয়ে আসো। আগে থেকে বলে দিয়েছে, একটা কথা বলি, এই দেখ কোথায় ঢুকে যাচ্ছে, দেখ ওদিকে ঢুকো না, দেয়ালে ভেঙে তুমি চলে যাবে। কিন্তু আমি যেটা বললাম, স্যুট ফুট আজকে বাদ দাও, আজকে এখানে চলো, এখানে চলো বিছনাপাতের একটু গুছিয়ে দাও, তুমি ফের উল্টো পাল্টা ভাবছো, ইয়া উল্টো পাল্টা ভাবে শুধু মেয়েটা, কি করে তুমি মারো আমাদের বাড়ি এসে, আর মারো পেটো যাই করো, আমি মুঠি ফুটি আর নেবো না। মোটা ফ্র্যাঙ্ক আমার হয়তো সবাই পছন্দ করেছে, কিন্তু তোমাকেও সবাই পছন্দ করেছে আমি জানি, সবাই বলছে এই মেয়েটা বয়দা হেভি কিউট দেখতে হেভি কিছু, কিন্তু আমি মোটা ফোটা মেয়ে আমি নেবো না। ওই চাকা দেখে আমার 10 দিন জ্বর ছিল তোমার চাকে, আমি মোটা মেয়ের সাথে ভিডিও করবো না, মুটি মুটি সাথে আমি ভিডিও করবো না। কোথায় যাচ্ছ দাঁড়াও, তুমি কাঁদো আর যাই করো, ঠিক আছে, আমিও সব জানি না, আমি কোনো বলে দিয়েছি সব মোটা ফোটার সাথে আমি ভিডিও বানাবো না, 10 টাকা লরির চাকা ফাঁকা বাস্ট করে এসে এখন তুমি বললে হবে ভিডিও করবো। এরম ভাবে ধরতে পারি না, হবে না, এরম ভাবে আমি শুট ফুট করবো না, মোটা ফোটা নিয়ে আমি শুট করবো না, আমার খাটটাই ভেঙে যাবে, তুমি খাটে লরির চাকা ডেবে গেছে, ট্রেন চলছে না, এরম ভাবে হবে নাকি? তুমি যে সত্যি বোকা চোদা আজকে প্রমাণ হয়ে গেল, তুমি বোকা চোদাই, আর ঠিকই বলেছিলাম। কি বলছো, কি বলে দিলে তুমি, কি হয়েছে? এই মেয়েটাকে দেখতে পাচ্ছি, এই মেয়েটার যে রাগিয়ে দিয়েছি ভাই, এই মেয়েটার সাথে মনে আছে তো কোন মেয়েটা, মনে পড়েছে, সবার মনে পড়েছে। গাইস মেয়েটা বললো ফানি ভিডিওগুলো একটু বানাবে, তাই বললাম ঠিক আছে চলে আসো, আর গাইস আমাকে 2 ঘন্টা ওয়েট করিয়েছে, তাই 2 ঘন্টা এমনি ছেড়ে দেবো, তাই একটু এটা করলাম, আর সকাল সকাল গাইস হয়ে গেল, আমি অত দূর থেকে এসেছি, একটু হবে লেট হবে না, এত এইরকম কেউ করে কারোর সাথে? তো গাইস চলো টাটা, বাই বাই, টাটা।